আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমি প্রধানমন্ত্রীকে বলছি এই শয়তানদেরকে যদি গ্রেফতার করা না হয় আমি আল্লাহর কাছে বদ্ধ করব ইনশাআল্লাহ। এর আগে ভোলার মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করল, এরা মুসল্লি না সন্ত্রাসী? এরা এরা হলো মুসলিম আর সন্ত্রাসী, এরা আবু জাহালের বংশধর না, তার চেয়ে নিকৃষ্ট জাতের বংশধর এরা। একজন আমার কাছে পাঠাইছে, প্রশ্ন করেছে, একে হেফাজতে ইসলাম বলবেন না হেফাজতে শয়তান বলবেন? আর একজন পাঠাচ্ছে না হেফাজতে ইসলাম বলবেন না হেফাজতে ইবলিস বলবেন? হেফাজতে মাজার বলবেন না হেফাজতে বিদাত বলবেন? প্রশ্ন করেছে আমাকে। মানুষের হৃদয়ে এমন রক্তক্ষরণ হচ্ছে, আর কিছু মুখোশধারী বোবা শয়তান আছে বাংলাদেশে যারা আলোচক, তারা বলছে যে ফরিদপুরের কি শালনা শাল নাকি শালনা থানায় যে মসজিদটা কত পশুর দিন ভেঙে দিয়েছে, মাইকিং করে ঘোষণা করেছে, এক নির্বোধ বলছে যে ওখানে এক ছেলেকে ধরে মারছে যার কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই মসজিদ ভাঙছে। আরে বাকুম, যদি এক ছেলেকে ধরে আরেকজন মারে তুমি তার বিরুদ্ধে প্রতিশোধ নাও, তুমি মসজিদের ভাঙতে গেলে কেন, মাদ্রাসা ভাঙতে গেলে কেন? আর এক নির্বোধ বলেছে ওখানে মসজিদ আছে কি না তার নিশ্চয়তা পাওয়া যায় না। বাকুম দুই বছর যাবত ওখানে জুমা চলে, শয়তান কোথাকার? মসজিদ ভাঙলে আচ্ছা মসজিদ ছিল কিনা সন্দেহ করছো, মাদ্রাসা ছিল এত তো কোনো সন্দেহ নাই, মাদ্রাসা ভাঙা কি জায়েজ? ওরাই হলো বড় বড় দাঁড়িয়ালা, এরা হলো বোবা শয়তানেরা, এদের সাথে আহলাদিসের কোনো আপোষ নাই। এদের কারণে আহলাদিস মসজিদ মাদ্রাসা ভাঙ্গার জন্য এই পাগড়িয়ালা শয়তানগুলো বেশি সাহসটা পেয়েছে। তুমি ভয় দেখাও কাদেরকে? আর বলবো, প্রথমত বলবো, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এই মসজিদ ভাঙচুর করেছে শয়তানগুলোকে প্রশাসন এখনো গ্রেফতার করেনি। যদি কোনো জায়গায় মন্দির ভাঙত তাহলে ওর সত্যটা বাঁচা দেওয়া হতো, হাজার হাজার পুলিশ মোতায়েন করা হতো। ও প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী আপনি, এখন পর্যন্ত কেন এই শয়তানগুলোকে গ্রেফতার করা হয়নি? আপনি মরবেন না একদিন, কবরে আপনিও যাবেন আমিও যাব, আপনি ক্ষমতায় আছেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমি প্রধানমন্ত্রীকে বলছি এই শয়তানদেরকে যদি গ্রেফতার করা না হয় আমি আল্লাহর কাছে বদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহর ক্ষেপণাস্ত্র কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আপনি নির্দেশ দিন জেলা প্রশাসনকে, যদি না পরে পার্শ্বের জেলাকে বলুন যারা আল্লাহর মসজিদ ভাঙে তারা মুসলিম নয়, তারা কাফের মুশরিকদের চেয়েও খারাপ। নির্দেশ দিন অতি তাড়াতাড়ি। দুই নম্বর বলব প্রশাসনকে, হে প্রশাসন ভাইরা, তোমরা মুসলমান না, তোমরা কি মরবে না? কাল কিয়ামতের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে না? ফরিদপুরের মসজিদ ভাঙা হলো তুমি তাদেরকে গ্রেফতার করলে না কেন? ওসি সাহেব যদি মুসলমান হও তুমি, ডিসি সাহেব তুমি যদি মুসলমান হও, এসপি সাহেব তুমি যদি মুসলমান হও, তুমি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নাও এই সন্ত্রাসীদের ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও তুমি। যদি না করো আমার শক্তি মনে সামর্থ্য নাই, তবে আল্লাহর কাছে দোয়া করতে জানি আমি, আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমাদের বিরুদ্ধে, বদদোয়া করবো তোমাদের বিরুদ্ধে। তৃতীয়ত বলবো দেশের আহলাদের ভাইদের প্রতি, আপনারা দেখতে পাচ্ছেন গত দিনে ব্রাহ্মণবাড়িয়ার বাহাসের দিনে আশ্চর্য একটা কারবার, অথবা মুফতি শফিক সাহেব মারা গেলেন তার গ্রুপ বেরোলো, গ্রুপ স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে ঈদ মুবারক, তাই না বলে দিল না? আলহামদুলিল্লাহ, একজন আলেম মারা গেছে আর এক পন্থী বলছে কি ঈদ মুবারক, একজন বড় আলেম মারা গেল আর এক পন্থী এই কথা বলছে, নাউজুবিল্লাহ। আহলে হাদিসরা কোনদিন এই কথা বলতে পারবে? বলতে পারবে না।
কোনদিন বলতে পারবে না। অথচ আহলে হাদিস মসজিদ ভাঙার ক্ষেত্রে দেওবন্দি কি, তবলিগি কি, আর বেরলভি কি, আর আপনার জামাত ইসলাম কি, আর চরমোনা কি, আক্রোশী কি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ তিনি বলছেন যে কাফেরেরা সব এক মিল্লাত, যত কাফের আছে ইহুদি হোক খ্রিস্টান হোক, খ্রিস্টান অনেক ভাগে ভাগ, ইহুদিরা অনেক ভাগে ভাগ, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যখন যায় তখন সবাই কি এক, ওদের মধ্যে কত দ্বন্দ্ব। কিন্তু আহলে হাদিস মাদ্রাসা মসজিদ ভাঙার ক্ষেত্রে সবাই কি এক। সিলেটের তাকওয়া মসজিদ ভাঙার জন্য সবাই ঐক্যবদ্ধ হলো না কেন? কি আশ্চর্য একটা ব্যাপার। অনুরূপভাবে দেখেন ঈশ্বরগঞ্জের মসজিদটার ব্যাপারে একই অবস্থা। নাটোর মসজিদটা রাতের গভীরে পুড়িয়ে দিল, ভোলার মসজিদটা রাতের গভীরে পুড়িয়ে দিল, ভোলার মসজিদটা দিনে পুড়াইছে। আর গত পরশুদিন যে ঘটনা ঘটেছে ফরিদপুরে সালনায়, সেটা হলো মাইকিং করে, আগা দিন মাইকিং করে 500-600 লোক গিয়ে মসজিদটা যেভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে টাকাগুলো লুট করেছে, মসজিদের ফ্যান লুট করেছে, মাদ্রাসার আসবাবপত্র লুট করেছে, টিন যেগুলো ছিল ওগুলোকে কুয়ায় কাটছে। আল্লাহ তোমার ঘর যারা এইভাবে কাটছে, যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, না হলে ওইভাবে তুমি তাদেরকে চুরমার করে দাও। মনে পড়ে সেই সময়ের কথা, খোবায়েব রাদিয়াল্লাহু আনহু তিনি হত্যা করা হচ্ছে, তখন খোবায়েব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হসিহি মাদাদা অক্তুলহুম বাগাদা ওয়ালা তুকি ফিল আহদি আহাদা। সেই বুখারী হাদিস, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, অক্তুলহুম বাগাদা তুমি তাদেরকে একসঙ্গে মেরে ফেলে দিও, হত্যা করে দিও, ধ্বংস করে দিও, অক্তুলহুম বাগাদা একসঙ্গে ধ্বংস করে দিও, ওয়ালা তুকি ফিল আহদি আহাদা আল্লাহ তাদের একজনের জন্য পৃথিবীতে টিকতে না পারে। খোবাইবের দোয়া কবুল হয়নি, হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার ঘর যারা এইভাবে চূর্ণ বিচূর্ণ করেছে, তুমি যদি হেদায়েত নসিবে থাকে তওবা করার সুযোগ দাও, আর হেদায়েত যদি না করে তাহলে আজ জাতির মতো ফেরাউন জাতির মতো তাদেরকে ধ্বংস করে দাও। আমাদের বক্তব্য করে দাও সুদাব। আপনি চিন্তা করে ভেবে দেখুন, বাংলাদেশে বিশ্বখানা আছে না? অনেকগুলো পতিতালয় আছে না? এই টুপিওয়ালারা কোনোদিন বলেছে পতিতালয় বন্ধ করে দাও? বলেনি কোনোদিন। যত নোংরা কাজ যেটা করেছে, যতগুলো টিভি চ্যানেল আছে, এই টিভি চ্যানেলগুলো যুব চরিত্র নষ্ট করছে, বাচ্চাদের নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে, নষ্ট হতে হতে এখন বাংলাদেশটা ধর্ষণের রাজ্য হয়ে গেছে। ওই টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে কোনো কোনো কথা নাই। যতগুলো সিনেমা হল চলছে, সিনেমা হলে যত নিকৃষ্ট কাজগুলো হয় এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, কিন্তু ধ্বংস করতে হবে কোনটা? আহলে হাদিস মাদ্রাসা, আহলে হাদিস মসজিদ, এটা ধ্বংস করতে হবে। ছবিতে দেখা যাচ্ছে ওখানে একটা মেম্বারও রাখা আছে, আর আরেকজন বলছে টুপিওয়ালা বলছে এটা মসজিদ ছিল কিনা নিশ্চয়তা নাই, 2 বছর যাবৎ জুমা চলে, আজকে কথা বলে আপনার সাথে মেম্বারে কথা বলছি আমি, যিনি ওখানকার পরিচালক তার সাথে কথা বলেছে আজকে, এখানে পৌঁছার আধা ঘন্টা আগে কথা বলেছে আমি, কথা বলতে বলতে আমি আসলাম। 2 বছর যাবৎ মসজিদ চলে, তুমি না জেনে মন্তব্য করলে কেন? এটাই হলো বোবা শয়তান। মানে মাদ্রাসা পড়ানো যাবে, মসজিদ পড়ানোর দরকার নাই, এটা হলো তার বক্তব্য। আমি বলবো আহলে হাদিস ভাইদেরকে, সারা দেশে নির্যাতন চলছে, আমি ভাইদেরকে বলবো যারা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে বলবো আম্মারের যুগ চলছে এখন, বিলালের যুগ চলছে, আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ মক্কা বিজয় হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ।
ব্যাপারে তোমরা টিকবে না ধৈর্যের সাথে কাজ করতে হবে একবার অভিযোগ দিচ্ছে আর হলো জেএমবি কত রূপী শয়তান আপনি চিন্তা করেন একবার অভিযোগ দিচ্ছে আর হলো কাদিয়ানি আর এক জায়গায় অভিযোগ দিচ্ছে আর হলো শিয়া আচ্ছা রিকশাওয়ালা কি জানে যে এই মসজিদটা শিয়া মসজিদ ভ্যান চালক কি জানে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করবে জমক মসজিদে যাব রিকশাওয়ালা চট করে বলবো শিয়া মসজিদ যেটা সেটা শহরে যে মসজিদগুলো আছে আহলাদিস মসজিদের ঢাকা শহরে এই মসজিদগুলোকে এই টুপিওয়ালা শয়তানগুলো পরিচয় করাইছে রিকশাওয়ালার কাছে কি বলে এগুলো তো শিয়া মসজিদ কোন জায়গায় পরিচয় করেছে কাদিয়ানি মসজিদ এইভাবে এইগুলো প্রত্যেকটা মসজিদে মসজিদে বয়ান চলে আলহামদুলিল্লাহ কোরআন এবং সহি হাদিসের জাগরণ সৃষ্টি হওয়ার কারণে আজকে বেদাতেরা বেশি ক্ষিপ্ত হয়েছে তবে আমি এটাকে বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে পিছনে থাকার কোনো সুযোগ না